পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজবাসীর হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধানদুপতি আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধানদুপুই দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয়। ঠাকুর কষ্টে সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতে আমার বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে, ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন, রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা দিন দিন করে ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন, জোনাকির অদৃশ্য আলোর আলপনা আত্ম উঠোনের আগাছার ছুপে, আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস ভূগোল গ্রামার, ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে কখন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি, তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে, তোর দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল, সেই ঘর সেই বারান্দা, কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই আশ্বিনের এক ছোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলে, সত্য স্বামী হারে আমি সেদিন তোর সে অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না কখন আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে, তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে, তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে তাই না রে কোকন, অনেক লোকজন হইছে, খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরের রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয়ে পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে, আমি বলতাম, ভয় কি রে কোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে। তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে, তোর আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাঁই হলো না রে, প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোলালো করার চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন, তুই বুঝি এখন আর পায়েস খাস না না রে খোকন, তুই জানিস না খোকন আজ সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়,
সারাদিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। কখন তুই একবার আসবি? কখন একবার? শুধু শুভদার লেখা কবিতা শুভদাস গুপ্তর, আমি সেই মেয়ে। 1996 সালে 1 ডিসেম্বরের সন্ধ্যায় রবীন্দ্র সদনে প্রথম সেই কবিতাটি বলেছিলাম। তারপর থেকে এমন মঞ্চ খুব কম পেয়েছি যেখানে এই কবিতাটির অনুরোধ আসেনি। আসলে আমি সেই মেয়ে, সব মেয়েদের কথা হয়তো দেশে গ্রামে। টাকা দিতে চাই।